খুব পছন্দ আছে, খুব পছন্দ। সব থেকে বড় কথা, প্রথমবার তোমার এই ক্যাশে আমার আসা, এবং আমি ঘুরে ঘুরে যে শাড়িগুলো দেখলাম, মানে বুটিকে সবসময় তো খুব এক্সক্লুসিভ শাড়ি পাওয়া যায় সেটা আমরা জানি, দামটাও সেরকম থাকে, এত সুন্দর দামে, এত মানে সবাই নিতে পারবে এই রকম দাম আছে, সেইটা আমার খুব বেশি ভালো লেগেছে। আমি মানে বলবো আমার বন্ধু বান্ধব সবাই, যে তোমাদের পাশে তোমার সার্কেলে তোমাদের ইন্ডাস্ট্রিতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সব সময়ের জন্য আমার বুটিক খোলা। আমি নবনীতাকে এখানে পেয়ে আমি সত্যি ভীষণ আনন্দিত, মানে কি যে বলার আছে জানি না, ও আমার নিমন্ত্রণটা রেখেছে এটাতেই আমি ভীষণ ভীষণ খুশি। হয় না একটা হঠাৎ করে বন্ধুত্ব, মানে আমার অনেক ছোট কিন্তু এক নাটক নাট্য জগতেও একটা খুব সুন্দর একটা নাম, ওর ছেলে তো আরো ভালো, মানে আমার ওকে থেকেই ওর সঙ্গে আমার আলাপ। একটা সময় সিরিয়াল জগতে ছিল, তারপরে কোভিড এর সময় থেকে সিরিয়াল থেকে বেরিয়ে আসে, তো তারপরে এখন নিজের একটা মানে জগৎ, নাটকের জগৎ তৈরি করে নিয়েছে, এটা সত্যি দেখার মতো। ও নিজের নিজস্ব দল আছে সেখানে, আমি ওর একটা প্রোডাকশন দেখেছি পত্নী ও প্রেয়সী, যেটা আমার অসাধারণ লেগেছে। ওর এই দলটাতে মানে আরো অনেক সাফল্য কামনা, মনে বলি তার সাফল্য কামনা করি, ধন্যবাদ আর দিচ্ছি না, ধন্যবাদ দিচ্ছি না, এসেছো এটাই আমি এই সম্পর্ক আরো দৃঢ় হোক, দৃঢ় হোক আমাদের সম্পর্ক। হ্যাঁ, তুমিও আমাদের নাটক দেখবে, আমরাও আমিও সবাইকে বলবো তোমার গুছিয়ে আসার জন্য, অবশ্যই অবশ্যই নতুন নতুন ফ্যাশনের খোঁজে আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরছি, দারুণ দারুণ জায়গা, যেগুলো হয়তো আপনারা আগে দেখেননি। সেরকমই ঘুরতে ঘুরতে আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে কিছু অসম কালেকশন আপনাদের দেখাবো। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু একটা দারুণ এক্সিবিশন কাম সেল হচ্ছে যেটা আপনাদের দেখাতে আমি এসেছি। অ্যান্ড আমি আজকে এসেছি হাতিবাগানের খুব কাছাকাছি। আপনারা সবাই পুজোর সময় কাশীপুর লেনে তো অবশ্যই ঠাকুর দেখতে যান, ওর ঠিক পেছন দিকেই একদম কাছাকাছি এখানে কিন্তু একটা দারুণ এক্সিবিশন হচ্ছে, যেটা কিন্তু এখানে কিন্তু বুটিক অলরেডি আছে, সবসময় বুটিক থাকে। আর আপনি ওনাদের যোগাযোগ করলে এখানে দারুণ দারুণ কিছু কালেকশন পাবেন। যদি আপনারা হাতিবাগানের দিক থেকে আসেন তাহলে লক্ষ্মীনারায়ণ সাউ আপনারা প্রচন্ড জানেন, নেতাজির পেঁয়াজির দোকান, অ্যান্ড ঠিক সেইখানে তার পেছনেই কিন্তু একটা গলি আছে, একটা মাঠ আছে। আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পার্ক, বেসিক্যালি এটা হচ্ছে ব্ল্যাক স্কোয়ার পার্ক। অ্যান্ড এর ঠিক পাশেই একদম গায়ে লাগানো কিন্তু ওনার বাড়ি আছে, প্লাস বুটিক আছে, এখানে আপনারা অবশ্যই আসতে পারেন। এখানে একটা দারুণ এক্সিবিশন কাম সেল হচ্ছে, আমি আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি, আলাপ করাচ্ছি ওনার সাথে, আর অবশ্যই দেখাচ্ছি ওনার কাছে কি কি দারুণ দারুণ কালেকশন আছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। নমস্কার, শ্রী মেধাস বুটিকের পক্ষ থেকে সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। আমি শ্রীমতী মধুজা মুখার্জি, আজকের এই শুভ অক্ষয় তৃতীয়ায় আমার ছোট্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানে একটি বৈঠকি আড্ডার আয়োজন করেছি। আজকের এই অক্ষয় তৃতীয়া শুভ দিনে এখানে অনেক সুধীজন উপস্থিত ছিলেন, তো সেই সঙ্গে তারা আমাদের আমার এই ছোট্ট অনুষ্ঠানে, ছোট্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসেন, তারা মানে খুবই আনন্দ পেয়েছেন, খুবই। আর প্রতিবারই আমার একটা ছোটোখাটো করে হয়ে থাকে, বাট এবার ও তাই একই জিনিসের মানে মানে পুনরাবৃত্তি হয়েছে। আর আমার এই মানে শ্রী মেধাস বুটিকে আমি আমার যেসব কালেকশনস, আমার যা সংগ্রহে থাকে সব রকমের শাড়ি, কিন্তু প্রত্যেকটা শাড়ির মধ্যেই একটা ইউনিক ব্যাপার থাকে, মানে একটা শাড়ি কিন্তু এক পিসই হবে, মানে আমি নিজে আমার ব্রেন চাইল্ড এগুলো শাড়ি, আমার প্রত্যেকটা শাড়ি বানানো হয়, বাজার চলতি শাড়ি আমার এই বুটিকে মেলা কিন্তু ভার। আমি বলে দিতে পারবো সবাইকেই যে আমার শাড়ি যে পরবে সে কিন্তু
অবশ্যই একটা শাড়িই পরবে। তবে হ্যাঁ, সে যদি আবার বলে ডিজাইন করে দিতে, আমি চেষ্টা করবো আমার এন্ডে করে দিতে, তবে আমি রিপিট করি না জেনারেলি। আর যদি বলেন ব্যয়ের প্রশ্ন, যদি কতটা পকেট সাধ্য কিনা, অবশ্যই পকেট আমাদের নিজেদের ইয়ের মধ্যে, আমাদের মানে সাধ্যের মধ্যে, কখনোই আমি এমন কিছু একটা দাম রাখি না যেটা আমরা নিতে পারবো না। এবং তাতে সবাই কিন্তু খুবই খুশি হয়েছেন, নিয়ে খুবই মানে নিজেরা নিজেরা তরফ থেকে প্রচন্ড আমাকে মানে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। খুব আজকে আমার সম্ভারে মানে সিমেধাস বুটিকের সম্ভারে হচ্ছে বেশিরভাগই কটন শাড়ি, তো তার মধ্যে বেশি মানে পুরোটাই কটনের মধ্যে আমি বিভিন্ন রকমভাবে হ্যান্ড স্টিচ, হ্যান্ড ব্লক, এমব্রয়ডারি করে জিনিসটাকে সাজানো হয়েছে। বিশেষ করে এখন আমাদের এই অধুনা গরম প্রধান দেশ, তো আমাদের আমরা গরমের মধ্যে কটন শাড়িগুলোকেই বেশি মানে বেশি প্রেফার করি, যাতে যতটা কটন শাড়ি পরে আমাদের ততটা আরাম হয় আর কি। তো সেই এখানে সব বেশিরভাগ শাড়ি আমার কটনের মধ্যেই রয়েছে, প্রত্যেকটা শাড়ি আমার কটন শাড়ি, এখানে কোনোটাই কটনের বাইরে কিছু নয়, যাতে গরমকালে সেগুলো সবার জন্যই বেশ মানে আরামপ্রদ হয়। এখানের বিশেষ আকর্ষণ হচ্ছে আমার এই প্রদর্শনীতে এইখানে আমার যে শাড়িগুলো আছে, এই শাড়িগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই আকর্ষণীয় ছাড়। ছাড় যদি বলতে হয় একটু বলি, সব শাড়িতেই আজকে কম বেশি একটু আকর্ষণ মানে ছাড় রয়েছে, কিন্তু এইখানকার শাড়িগুলোতে একটু বেশি পরিমাণে রয়েছে। তো সব রকম শাড়ি আছে এখানে, এখানে কিছু রেশম আছে, তারপরে কটন আছে, তারপরে এখানে মানে হ্যান্ডলুম আছে, সব শাড়িতেই কিন্তু কটন আছে। প্লাস এখানে কিছু কুর্তি রয়েছে রেগুলার ইউজের, যারা এখনকার জন্য ভীষণ করে বিশেষ করে কুর্তি পরে, প্লাস ছেলেদের পাঞ্জাবি আছে খুব এক্সক্লুসিভ পাঞ্জাবি, সেগুলোতেও কিন্তু ছাড় আছে। এবং ভীষণ এক্সক্লুসিভ জিনিস, একটা পরবেন আমার থেকে একটাই থাকবে এখানে, এটুকু বলতে পারি। আচ্ছা, এদিকেও আরো আরো ভালো সব বিভিন্ন রকম শাড়িতে আকর্ষণীয় ছাড়, যখন যারা এসেছেন তারা জানেন, বুঝতে পেরেছেন, দেখেছেন। আচ্ছা, এছাড়াও এইখানে আমার বিভিন্ন কটন শাড়ি আপনারা মানে দেখছেন, যারা দেখেছেন বা যারা এসেছেন তারা দেখেছেন যে একটা ছেড়ে একটা মানে আকর্ষণীয় মানে এক একটা ডিজাইন এক এক রকম, কোনোটার সঙ্গে কোনোটা কিন্তু কোনো মিল নেই। দেখুন, এইটা একটা ফ্যানিকুইনকে এই যে পরানো আছে, এটা কিন্তু রেশম জামদানিকে তারপর লাম্বানি কাজ করে পরানো আছে, সাজানো আছে। এই শাড়িটা কিন্তু ভীষণ ইউনিক শাড়ি, ভীষণ এথনিক শাড়ি, একটা ঢাকাই জামদানি রেশম ঢাকাইকে মানে জাস্ট বর্ডার করে লাম্বানি করে তাকে একটা রূপ দেওয়া, খুব ডিসেন্ট লুক এই গরমের জন্য। এটা এটা একটা একদম বেনারস টিস্যুর মধ্যে গুজরাটি স্টিচ করে সাজানো, এটা একটা খাদিতে ব্লক করা তাঁত, প্রত্যেকটা গরম আর প্রত্যেকটা শাড়ির ওয়েট একদম মানে পালকের মতো আর কি, ফেদার ওয়েট যেটাকে বললে, ভীষণ প্রত্যেকটা শাড়ি না ভীষণ বডি হাগিং শাড়ি, পরে এত আরাম ফিল হয় যে না মানে যারা নিয়েছে তারা নিশ্চয়ই জানেন, যারা নিয়েছে মানে আজ অব্দি আমার সত্যি প্রবলেম হয়নি। তো যাই হোক, গরম উপযোগী শাড়ি আমি অক্ষয় তৃতীয়ার সময় বেশি রাখি। আচ্ছা, এইখানে আরেকটু বলি, এইখানে আমার কিছু সিল্কের সম্ভার আছে, এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে ছাড়, বিশ্ব বিভিন্ন রকম সিল্ক তসরের সম্ভার এখানে, এখানে রয়েছে মোটামুটি আপ টু 35% ডিসকাউন্ট, 35% ডিসকাউন্ট রয়েছে, যারা এরকম অনেকে নিতে চেয়েছেন, নিয়েছেন তারা খুশি হয়েছেন। তো এই আর কি আজকের আমার বিভিন্ন মানে সম্ভারের তালিকা এগুলোই রয়েছে। সুতরাং আজকে যারা এসেছেন তারা জানেন, আমার যারা দেখেছেন আগেও যারা এসেছেন তারাও জানেন যে আমার এখানে আমার সম্ভারে কি কি জিনিস থাকে, এবং তারা বছর বছর আসেন মানে এই দিনটাকে অপেক্ষা করে থাকেন যে অক্ষয় দ্বিতীয়া মধুজার কবে হবে, সেদিনকে আমরা তো আমার এই বাই সেবেদাস বুটিকে আসবো, তারা এতটাই আমাকে ভালোবেসে ভালোবাসেন আর কি। তো যাই হোক, আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা যারা এখনো আসেননি, এই বছর না হোক পরের বছর অবশ্যই অক্ষয় তৃতীয়াতে আমার বাণিজ্যিক প্রতিষ্ঠান সিমেধাস বুটিকে একবার অন্তত এসে দেখবেন, যে আমার শাড়ির মানে সম্ভার আমি গ্যারান্টি দিতে বলতে পারি, তার কালার, তার মানে তার প্রিন্ট মানে তার কাজ একদম এক নম্বর, ইউনিক। এখানে কিন্তু সেকেন্ড কিছু আমি রাখি না বা কারোর জন্য নয়। তা আসতে হলে কোথায় আসতে হবে? সিমেধাস বুটিক। সিমেধাস বুটিক কিন্তু একদমই হাতিবাগান জাংশন থেকে একটু এগিয়ে এসে হরিঘোষ স্ট্রিট, অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক স্কোয়ার, হরিঘোষ স্ট্রিটের মুখে এসে ব্ল্যাক স্কোয়ার পার্কের গায়ে, ওখানে আমি অ্যাড্রেসটা আমার আমার আমি ভালো করে বলে, ওটা হচ্ছে 4A বনমালী মিত্র লেন নিয়ার ব্ল্যাক স্কোয়ার পার্ক। তো এইখানে এসে সিমেধাস বুটিক মোটামুটি সবাই চেনে। আর অলওয়েজ আমার ফোন নাম্বার একটা নিশ্চয়ই আমার মুঠোফোন আছে, তাতে আছে 9433404514, এটা আমার কল এবং হোয়াটসঅ্যাপ দুটোই, এই নম্বরে আমি সবসময় অ্যাভেলেবেল। যদি কারোর মানে মনে হয় যে আমাকে আমার কাছে আসতে চান বা আমাকে রিচ করতে চান, অবশ্যই এই দুটো নাম দুটো দুভাবেই আমি কিন্তু সবসময় আপনাদের সাধ্যের মধ্যে। সকলকে অনুরোধ রইল, অবশ্যই শুধু অক্ষয় তৃতীয়া কেন, সারা বছরে যে কোনো সময় যখন সুবিধা পাবেন সিমেধাস বুটিকে অন্তত একবার অন্তত ভিজিট করে যাবেন। সকলের কাছে আমার অক্ষয় তৃতীয়া আবার বলছি, শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। শেষ করলাম। সত্যি এত এক্সক্লুসিভ এক্সক্লুসিভ জিনিস যখন আছে তখন অবশ্যই আপনাদের তো এখানে আসা চাই।
অবশ্যই এখানে আসবেন আর অবশ্যই ওনাদের কন্ট্যাক্ট করবেন, যত পারুন এখান থেকে শপিং করে নিয়ে যান। আর অবশ্যই আমার চ্যানেলটাকে দেখতে থাকুন, কারণ এরকম কিন্তু অনেক কিছু দারুণ দারুণ জায়গা খোঁজ আমি দিতে থাকি আপনার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবী সবার সাথে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই সবার সাথে শেয়ার করে নিন, যত পারুন শেয়ার করুন, কারণ এরকম কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। তাই অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখুন স্ক্রোল ডাউন করে, আর অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।